আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সাথে আছি। মোহাম্মদ রফিজ আলী, প্রধান শিক্ষক, বুরাইয়া সিসরাওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক, সুনামগঞ্জ। আমার আজকের বিষয় প্রাথমিক গণিত শ্রেণী পঞ্চম। আমি পঞ্চম শ্রেণীর আমার শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা পঞ্চম শ্রেণীর গণিত বই খাতা কলম নিয়ে আমার সাথে বসে পড়ো। আজকে আমরা অধ্যায় ১২ সময়ের পাঠ নিয়ে আলোচনা করব। সময়, হ্যাঁ, আমাদের জীবনে দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমাদের সময়ের ধারণা থাকা একান্ত প্রয়োজন। যদি সময় জ্ঞান না থাকে তাহলে আমাদের কাজকর্ম সুন্দর হবে না, আমাদের জীবন সুন্দর হবে না। তাই আমাদের জীবনকে সুন্দর করতে হলে আমরা যদি সমাজকে কিছু দিতে চাই তাহলে অবশ্যই আমাদের সময় জ্ঞান থাকতে হবে এবং সময়ের মূল্য, সময়ের মর্যাদা দিতে হবে। অনেক জ্ঞানী গুণীরা বলে গেছেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থ হলো সময় এবং নদীর সুর কখনো খারাপ জন্য অপেক্ষা করে না। আমার আজকের পাঠ হচ্ছে সময়। ছোট্ট একটি উদাহরণ দিই, যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু চলমান, গতিশীল। এই যেমন আমাদের পৃথিবী ঘুরতেছে, সূর্যের চারদিকে ঘুরতেছে, এই যে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে, তোমরা জানো, এক বছর বা ৩৬৫ অথবা ২ বছর ৩৬৬ দিন লাগে। তাহলে এই যে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে, আবার এই বছরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো হলো সময়ের এক একটি অংশ। আমার প্রথম আলোচ্য হচ্ছে সময়ের বাংলা ক্যালেন্ডার নিয়ে। আমরা জানি বাংলায় ১২ মাসে এক বছর, যদি ইংরেজিতে বলো ইংরেজি ক্যালেন্ডারেও ১২ মাসে এক বছর। এখন আমরা কি সবাই জানি যে কোন মাস কত দিনে? তার একটি সহজ পদ্ধতি আমি বলে দিই। প্রথম ৫ মাস বাংলা বৈশাখ ৩১ দিনে, জ্যৈষ্ঠ ৩১ দিনে, আষাঢ় ৩১ দিনে, শ্রাবণ ৩১ দিনে, ভাদ্র ৩১ দিনে। এই প্রথম ৫ মাস ৩১ দিনে, পরবর্তী ৭ মাস হল ৩০ দিনে, ৩০ ৩০ দিনে। এই হলো আমাদের বাংলা ক্যালেন্ডারে প্রত্যেকটি মাসের দিনগুলো, আশা করি তোমাদের মনে থাকবে। সহজভাবে মনে রাখার কৌশল হলো প্রথম ৫ মাস ৩১ দিনে, পরবর্তী ৭ মাস ৩০ দিনে, আশা করি তোমাদের মনে থাকবে। এখন যদি আমরা ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি,
ক্যালেন্ডার। একইভাবে ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি বর্ষে বারো মাস, তোমরা জানো বারো মাস হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, নভেম্বর এবং ডিসেম্বর। হ্যাঁ, আমি জানি তোমরা বলবে যে ক্যালেন্ডারে তো নামগুলো আছে, তাহলে আমার বা বই আছে। আমার এত কষ্ট করে লেখার কারণ হলো, আমি একটি উদাহরণ দেখাবো তোমরা যাতে সহজভাবে বলতে পারো বা বুঝতে পারো ইংরেজি ক্যালেন্ডারের কোন মাসে কত দিন। আমি একটি সহজ পদ্ধতি তোমাদের দেখাবো। এইভাবে যদি আঙ্গুল দেখাও, চারটি আঙ্গুল, এখান থেকে আমি জানুয়ারি শুরু করব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন এর বিষয়বস্তু কী? বিষয় হলো আঙুলের ঢোকায় বা আঙুলের মাথায় যে মাস পড়বে সেই মাস হবে একত্রিশ দিনে। তাহলে আবার জানুয়ারি একত্রিশ দিনে, ফেব্রুয়ারি আঠাশ দিনে, মার্চ একত্রিশ দিনে, এপ্রিল তিরিশ দিনে, মে একত্রিশ দিনে, জুন তিরিশ দিনে, জুলাই একত্রিশ দিনে, আগস্ট একত্রিশ দিনে, সেপ্টেম্বর তিরিশ দিনে, অক্টোবর একত্রিশ দিনে, নভেম্বর তিরিশ দিনে এবং ডিসেম্বর একত্রিশ দিনে। তাহলে কি বোঝা গেল? এই ক্যালেন্ডার তো তোমার সাথে আছে, তোমার হাতের আঙুল তোমার সাথে আছে, যে কোনো সময় তুমি বলতে পারো। যদি ভুলে যাও যে ইংরেজি মাসে একটু এই মাসে দিনগুলো বেশ কম আছে, কিন্তু বাংলা মাসে তো সহজ। প্রথম পাঁচ মাস একত্রিশ দিনে, শেষে সাত মাস তিরিশ দিনে, সহজে বলে ফেললে। কিন্তু ইংরেজি মাসের বেলায় একটু ডিফারেন্ট। তাই আমি তোমাদের এই পদ্ধতিটা বলে দিলাম, আশা করি মনে রাখবে। তাহলে আমরা লিখে নেব যেভাবে বলেছিলাম, জানুয়ারি একত্রিশ দিনে, ফেব্রুয়ারি আঠাশ দিনে, এবং হ্যাঁ ফেব্রুয়ারি আঠাশ, আবার অধিবর্ষ হলে ফেব্রুয়ারি হবে উনত্রিশ দিনে। কারণ চার বছর পর পর একদিন বাড়ে লিপিয়ার হবে, আর এই লিপিয়ারের একদিন যুক্ত হয় ফেব্রুয়ারির সাথে, তখন ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় উনত্রিশ দিনে। মার্চ একত্রিশ দিনে, এপ্রিল তিরিশ দিনে, মে একত্রিশ দিনে, জুন তিরিশ দিনে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই একত্রিশ দিনে, আবার আগস্ট একত্রিশ দিনে, সেপ্টেম্বর তিরিশ দিনে, অক্টোবর একত্রিশ দিনে, নভেম্বর তিরিশ দিনে এবং ডিসেম্বর একত্রিশ দিনে। কেমন হলো মাসের দিনগুলো বার করা? সহজ হলো না? আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। দেখুন আমরা, হ্যাঁ সমস্যা সমাধানে চলে যাবে। তোমরা
আছে গণিত বইয়ে অনুশীলনী বারো একশো একচল্লিশ পৃষ্ঠা বের করো। আমরা অনুশীলনী বারো এর ছয় নং সমস্যার সমাধান করার চেষ্টা করব। ছয় নংয়ে আছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। দশ বছরকে দিনে প্রকাশ করো। এখন অনুশীলনী বারো বারো আমার সমস্যা নং ছয়ের ক দশ বছর এই দশ বছর সময়কে আমরা কিভাবে দিনে প্রকাশ করব। আমরা জানি এক বছর সমান বারো মাস, তাহলে প্রথমে আমরা দশ বছরকে মাসে নেই। দশ গুণ বারো, হ্যাঁ এই বারোটা আমি কোথায় পেলাম? বারো হলো এক বছর সমান বারো মাস, তাহলে এক বছর সমান বারো মাস, তাহলে দশ বারো একশো বিশ, একশো বিশ হলো মাস, একশো বিশ মাস, এখানেও মাস দিতে পারো। এখন এই একশো বিশ মাসকে যদি আমি দিনে নেই, তাহলে আমাদের সহজ হয়ে গেল। কেমন? এক মাস সমান তিরিশ দিন। সাধারণত আমরা ধরলাম আমার বইয়ে দেওয়া আছে যে এক মাস সমান তিরিশ দিন ধরে, তাহলে একশো বিশ গুণ তিরিশ দিন হয়ে গেল দিন। এখন যদি আমি রাত ঘন্টা এখানে করি, একশো বিশের সাথে তিরিশ গুণন করলে হবে শূন্য দুই শূন্য 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 একে শূন্য, এক বসে তিন শূন্য শূন্য তিন দুই ছয় শূন্য একে তিন, তাহলে শূন্য শূন্য ছয় তিন, তিন হাজার ছয়শ তো দিন, তিন হাজার ছয়শত দিন। সুতরাং আমরা লিখতে পারি দশ বছর সমান তিনশো তিন হাজার ছয়শত দিন। উত্তর বুঝতে পেরেছ। যদিও না বুঝে থাকো তোমরা খাতায় লেখো, লেখার পরে নিজে নিজে যখন দু একবার তিন চারবার পাঁচ ছয়বার করবে, আস্তে আস্তে করতে করতে পরিষ্কার হয়ে যাবে। গণিত নিয়ে ভয়ের কিছু নেই। শিক্ষার্থী বন্ধুদের আমি বলবো, আসলে বুঝলে গণিত জিনিসটা সহজ, কারণ গণিত আমাদের জীবনের প্রত্যেকটি অংশে জড়িত। আমি সকালে উঠেই দেখি সাতটা বেজে গেছে, এই যে সাতের হিসাব আমার গণিতের হিসাব, আটটা হয়ে গেছে আমি রেডি হতে হবে, সাড়ে আটটা হয়ে গেছে আমি স্কুলে যেতে হবে, এই যে আমার প্রস্তুতি, সময়ের হিসাব, গণিতের হিসাব। আমি যদি বাজারে যাই কোনো কিছু কিনতে হলে, ক্রয় করতে হলে, বিক্রয় করতে হলে, গণিতের হিসাব যা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে, কারণ আমরা বুঝে না বুঝে গণিতের হিসাব করেই চলেছি। আমাদের জীবনটাই গণিতের হিসাব, সময়ের হিসাব। সময় ছাড়া জীবন অচল। সময়ের মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে। এখন আমি যদি সময়ের ধারাবাহিক
আজকে যে ধারাবাহিক একটি হিসাব করি যে ধারাবাহিক সময় যদি 10 বছর ধরা হয় তাহলে 10 বছর সময়কালকে কি বলে ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে 10 বছর সময় কাল ধরা হয় তাহলে এটা হবে 1 দশক হলো একইভাবে যদি ধারাবাহিক ভাবে 12 বছর সময় ধরা হয় তাহলে 12 বছরকে বলবে 1 যুগ একইভাবে এই যে সময়ের সমষ্টি জমতে জমতে যখন ধারাবাহিকভাবে 100 বছর হয়ে যাবে তখন হবে 1 শতাব্দী একইভাবে ধারাবাহিক 100 বছর সময় হলো 1 শতাব্দী তারপরে ছোট ছোট যে প্রশ্নগুলো আমরা সবাই পড়বো মনে রাখার চেষ্টা করব 1 বছর সমান 365 দিন আবার 1 বছর সমান 12 মাস 1 মাসে 30 দিন এই যে আবার 1 দিনে 24 ঘন্টা 1 ঘন্টায় 60 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড এগুলো হিসাব পরিষ্কার থাকতে হবে তোমাদের বড় সমস্যা সমাধান করতে গেলে ছোট প্রশ্নগুলোর উত্তর ছোট ছোট প্রশ্নগুলো জানা থাকতে হবে এবং পরিষ্কারভাবে জানা থাকতে হবে এখন যদি আমি আবারও প্রশ্ন করি তোমাদের যে বাংলা মাস এবং ইংরেজি মাসের ক্যালেন্ডার না দেখে তোমরা কি সহজভাবে বলতে পারবে বাংলা কোন মাস কত দিনে ইংরেজি বর্ষের কোন মাস কত দিনে আশা করি তোমাদের মনে থাকবে অন্তত এটুকু যদি শেখাতে পারি তাহলে মনে হবে যে আমার আজকের ক্লাস সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ক্লাস দেখছেন আপনাদের সবাইকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা পঞ্চম শ্রেণীর আজকে বাংলা বই থেকে কিছু পড়ব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই আমরা যার যার বই খাতা কলম নিয়ে বসে পড়ি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে ফাটে যাবার আগে আমাদের এখানে কিছু নির্দেশনা আছে আমরা একটু দেখে নেই আমরা এখানে আজকের পাঠ হচ্ছে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমরা এই পাঠের আজকে প্রথম পাঠটা নেব এবং আমাদের পাঠ্যাংশটা হচ্ছে বাংলার কৃষক থেকে শুরু করে গ্রেপ্তার হন আমি আশা করি বন্ধুরা সবাই যার যার বই খাতা নিয়ে বসে পড়েছো এবং আমরা পাঠে যাবার আগে একটা ছবি দেখি আমরা পাঠে যাবার আগে একটা ছবি দেখি আমার মনে হয় সবাই ছবিটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এই পাঠটাই পড়ব এবং আমরা এই যে ছবিটা দেখলাম এরকম একটা ছবি আমাদের পাঠ্য বইয়ে আছে আমরা আশা করি সবাই আমরা
ছবির ব্যক্তিত্ব নিয়ে কে নিয়ে ব্যক্তিত্বকে নিয়ে আমরা একটু আজকে জানতে পারবো। তাহলে আমরা পাঠ্য বই নিয়েছি, সবাই শুরু করে দেই। আমাদের পাঠ্য বইয়ের 109 নম্বর পৃষ্ঠাতে আছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে কিছু নতুন শব্দ, যেগুলো আমরা নতুন এবং যেগুলোর অর্থ আমরা জানি না, সেগুলো অবশ্যই একটু নোট করে নেব। আমি আশা করি আমরা পাঠ্য বইয়ে পেন্সিল দিয়ে দাগ করতে পারি, অথবা সাথে সাথে আমরা বোর্ডে লিখে রাখতে পারি। তাহলে বন্ধুরা, আমরা পরে নতুন শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। মজলুম মানুষের সুখে দুঃখে খাদে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন, এজন্য তিনি মজলুম জননেতা। সিরাজগঞ্জের দানগোড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবার, এ পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম হয় 1880 সালে। তার বাবার নাম হাজি শরাফত আলী খান, মায়ের নাম মোসাম্মদ মজিরন বিবি। অল্প বয়সেই তিনি পিতৃ মাতৃহীন হন। তার এক চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন। এখানে পিতৃ মাতৃহীন হন বলতে তারা পিতা এবং মাতা উভয়ই মারা যান, তার এক চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছ থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহ দৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতের দেওবন মাদ্রাসায় পাঠিয়ে দেন। এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। মাদ্রাসার পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের খাগমারির এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। যখন মাদ্রাসার লেখাপড়া ওনার শেষ হয়েছে, তখন তিনি খাগমারির একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন, ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে খাগমারি ছাড়তে হয়। যখন তিনি শিক্ষকতা করতেন, তখন খাগমারিতে জমিদারের অত্যাচার এবং নির্যাতন দেখেন এবং তার প্রতিবাদ করতে গিয়ে তিনি খাগমারি ছেড়ে চলে যান। 22 বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে তিনি অনুপ্রাণিত হন। এখানে আমরা আরেকজন নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শের তিনি অনুপ্রাণিত হন জানতে পারলাম। পরে তিনি রাজনীতিতে যুক্ত হন, পাশাপাশি তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপর অসহযোগ আন্দোলনে যোগ দেন, তাকে কারারুদ্ধ করা হয়। আমরা কারারুদ্ধ শব্দটাও আমাদের কাছে নতুন, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। 17 মাস পর তিনি মুক্তি পান। এরপর 1926 সালে সিরাজগঞ্জে তিনি এক সভায় ভাষণ দেন। এই ভাষণে তিনি কৃষক সাধারণের ওপর জমিদারের শোষণ নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন। এই সভায় ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। তিনি এবার চলে যান আসামের জলেশ্বরে। এবছরই আসামের ধুবরী জেলার ভাষাঞ্চলে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ সভায় তিনি বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই সমাবেশেই সাধারণ কৃষকরা তাকে ভাষাঞ্চলের মৌলানা নাম দেয়। আমরা পরের পৃষ্ঠা চলে যাই এবং এখানে আমরা এই ভাষাঞ্চলে তিনি যখন সমাবেশ করেছিলেন, এই সমাবেশে তাকে ভাষাঞ্চলের ভাষানি নাম দেওয়া হয়। তখন থেকে তার পরিচয় হয় মৌলানা ভাষানি। মৌলানা ভাষানি এদেশে একটি প্রিয় নাম। মৌলানা ভাষানি তার এক ভাষণে বলেছিলেন, আমি কেটে খাওয়া মানুষের কথা বলি, এই মানুষেরা কাজ করে খেতে, খামারে কাজ করে খোলে কারখানায়, এরা কৃষক, এরা শ্রমিক, আর এরাই জমিদার মহাজন মালিকের জুলুমের শিকার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সবাই যার যার বইয়ে পাঠটা আমার সাথে সাথে পড়তেছ। মূলত সারা জীবন তিনি এই নিপীড়িত মানুষের জন্যই সংগ্রাম করেছেন।
1947 সালে ভারত বিভাগের পর তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। 1947 সালে ভারত বিভাগের পর তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তিনি টাঙ্গাইলের কাকমাড়িতে বাস করতে শুরু করেন। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেপ্তার হন। আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়ব। তাহলে বন্ধুরা, আমরা এখন যতগুলো নতুন শব্দ পেয়েছি আমরা চেষ্টা করি সেগুলো একটু আলোচনা করব এবং সেগুলোর অর্থ জানব। আমরা নতুন শব্দ যেগুলো পেয়েছি সেগুলো একটা একটা করে আমরা এখানে একটু পিন আপ করে নেই। প্রথমে আমরা পেয়েছি নির্যাতিত। নির্যাতিত শব্দের পরে আছে আমাদের কাছে মজলুম, তারপর আছে বিষ্ণজ্বর। আমরা সবাই খাতাতে একটু নোট করে নেব। তারপর হচ্ছে খাড়ারুদ্র, খাড়ারুদ্র। তারপর আছে প্রতিবাদী, আচ্ছা বন্ধুরা আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শব্দটা হচ্ছে নির্যাতিত। হ্যাঁ, নির্যাতিত শব্দের অর্থ হচ্ছে অন্যায়ের শিকার, নিপীড়িত। আমি আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং সাথে সাথে খাতাতে নোট করে নেবে। তাহলে আমাদের পরের শব্দটা হচ্ছে মজলুম। আমরা এখানে মজলুম শব্দটাও আমাদের কাছে নতুন। হ্যাঁ, মজলুম শব্দের অর্থ হচ্ছে, আমি তোমাদের অত্যাচারিত। মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত বা নির্যাতিত। তারপর আছে বিষ্ণজ্বর। বিষ্ণজ্বর হচ্ছে হিংসাপূর্ণ দৃষ্টি বা খুনজ্বর। আমি আশা করব সবাই যার যার নোট খাতাতে সবাই নোট করতেছ। আমাদের পরে আছে, পরের শব্দটা হচ্ছে খাড়ারুদ্ধ। খাড়ারুদ্ধ হচ্ছে জেলখানা বা কারাগার, কারাগারে আটক রাখা। জেলখানা বা কারাগারে আটক রাখা। তারপরের শব্দটা হচ্ছে প্রতিবাদী। হ্যাঁ, প্রতিবাদী। প্রতিবাদী শব্দটার অর্থ হচ্ছে যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়। যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়। আমাদের আরও কিছু নতুন শব্দ আছে, আমরা সেগুলো একটু দেখে নেই। সমাবেশ। হ্যাঁ বন্ধুরা, আমরা তো অনেক দিন যাবৎ সমাবেশ করি না। সমাবেশের অর্থটা তো আমরা অবশ্যই বুঝি। সমাবেশ হচ্ছে একত্রে অবস্থান, একত্রে অবস্থান। তারপর আছে সম্মেলন। শব্দ কাঠগুলো দেখা যায় নিশ্চিত। সম্মেলন হচ্ছে জনসমাবেশ। সম্মেলন, জনসমাবেশ। তারপর আছে প্রবাসী। প্রবাসী শব্দের অর্থটা হচ্ছে ভিন্ন দেশে যে বাস করে, ভিন্ন দেশে যে বাস করে। তারপর হচ্ছে আত্মসমর্পণ। পরের শব্দটা হচ্ছে আত্মসমর্পণ। আমরা আত্মসমর্পণ শব্দের অর্থটা হচ্ছে সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা। সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা। হ্যাঁ, পরের শব্দটা হচ্ছে মোহ। পরের শব্দটা হচ্ছে মোহ। মোহ শব্দের অর্থ হচ্ছে মায়া, মূর্ছা, অজ্ঞান। তারপর আছে অনাড়ম্বর। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই অনাড়ম্বর শব্দের অর্থ হচ্ছে সাদা সিদা, মানে সাধারণ। আমাদের সর্বশেষ শব্দটা হচ্ছে খাগমারি। আমাদের সর্বশেষ শব্দটা হচ্ছে খাগমারি। খাগমারি হচ্ছে একটি জায়গার নাম।
তাহলে আমরা সবাই নতুন শব্দগুলা নোট খাতাতে অবশ্যই নোট করে নিয়েছি। আমরা এগুলো বাড়িতে বসে বসে অনুশীলন করব। তারপর আমরা পাঠ্যবই আরেকটা জিনিস খেয়াল করেছি, এখানে একজন নেতার কথা বলা হয়েছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। আমরা সেই মহান নেতা সম্পর্কে একটু জেনে নেই। আমরা এখানে সেই মহা আমাদের পাঠ্য বইয়ে মহান নেতা সম্পর্কে একটু দেখা আছে। আমরা তাহলে এখান থেকে একটু সবাই জেনে নেই। দেশবন্ধু, ওনার উপাধিটা হচ্ছে দেশবন্ধু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা। পশ্চিমবঙ্গের কলকাতায় 1870 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার তেলিরবা গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি ছিলেন একজন কবি ও সম্পাদক। ওনার আরেকটা পরিচয়, শুধু রাজনীতিবিদ না, উনি ছিলেন একজন বিখ্যাত কবি ও সম্পাদক, সম্পাদনা করতেন। এদেশের হিন্দু ও মুসলমানের মধ্যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন। হ্যাঁ, দেশবন্ধু আরেকটা কাজ করেছেন কি, বাংলাদেশের হিন্দু এবং এই মুসলমানের মধ্যে, যখন এটা ভারতবর্ষ ছিল তখন হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন। উনি ব্রিটিশ সময়কালে রাজনীতিবিদ, তিনি ছিলেন বাংলার সাধারণ মানুষের অতি প্রিয় নেতা। 1952 সালে তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে কবিতা লিখে শ্রদ্ধা জানান। হ্যাঁ বন্ধুরা, আমরা আশা করব সবাই নোট করে নিয়েছ। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের কিছু সময় এ নিয়ে আলোচনা করব। এখানে দেয়া আছে আমরা কিছু শব্দ দেওয়া আছে আমাদের এখানে। আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বরে আছে, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। আমরা তো শব্দগুলোর অর্থ জানলাম, নতুন শব্দ, তাহলে এখন আমাদের কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য রচনা করব। বন্ধুরা, আমরা আশা করব সবাই নোট খাতাতে নোট করে নেবে এবং বাড়িতে বসে বসে সেগুলো অনুশীলন করবে। আমাদের শব্দগুলো হচ্ছে মজলুম, খাড়ারুদ্ধ, প্রতিবাদ, অনারম্ভর, মোহ, আত্মসমর্পণ, নিপীড়িত। তাহলে আমরা প্রথম শব্দ দিয়ে শুরু করি, মজলুম। মৌলানা ভাসানি ছিলেন মজলুম জননেতা। মৌলানা ভাসানি ছিলেন মজলুম জননেতা, লেখা হয়েছে সবার। পরে হচ্ছে খাড়ারুদ্ধ, বিনা অপরাধে লোকটি খাড়ারুদ্ধ হল। আমি আশা করি সবাই সাথে সাথে একটু পড়ে নেবে। প্রতিবাদ, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি আবার বলছি, প্রতিবাদ, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অনাড়ম্বর, মৌলানা ভাসানি অনাড়ম্বর জীবন যাপন করতেন। আমি আবার পড়ছি, অনাড়ম্বর, মৌলানা ভাসানি অনাড়ম্বর জীবন যাপন করতেন। আমি পরের শব্দে চলে যাই, মোহ, ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। আমি আবার পড়ছি, ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। আত্মসমর্পণ, পরের শব্দটা হচ্ছে আত্মসমর্পণ, অবশেষে
পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে। আমি বাক্যটা আবার পড়ছি, আত্মসমর্পণ অবশেষে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে। আমাদের সর্বশেষ শব্দ হচ্ছে নিপীড়িত। সারা জীবন নিপীড়িত মানুষের পাশে থাকব। আমি আবার পড়ছি, নিপীড়িত সারা জীবন নিপীড়িত মানুষের পাশে থাকব। বন্ধুরা, আমরা আজকের এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা শিখলাম। আমরা একজন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন থেকে একটু জানলাম, আর মৌলানা আব্দুল হামিদ কানভাসানি পাটের নতুন শব্দগুলো জানলাম, সেগুলোর অর্থ জানলাম এবং সেগুলো দিয়ে বাক্য রচনা শিখলাম। আমি আশা করি আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে এবং আমি পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বসে বসে বাড়িতে লেখাপড়া চালিয়ে যাও। আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী ও যারা দেখছেন সবাইকে, আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিজ আলী, প্রধান শিক্ষক বুরাইয়া সিসরাওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর বিষয় গণিত অধ্যায় আটের সাধারণ ভগ্নাংশ পাঠটি নেব। আমি প্রথমে আমার লাইভ ক্লাস শিক্ষার্থী বন্ধু যারা দেখছে তাদের বলব, তোমরা বই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো, এবং সম্মানিত অভিভাবক মণ্ডলীদের বলব, আপনারা আপনাদের সোনামণি বাচ্চাদের প্রত্যেকটি লাইভ ক্লাস সুন্দরভাবে দেখার সুযোগ করে দিয়ে দিন। তাহলে এখন আমরা ক্লাসে যাই। আজকের শ্রেণী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলব, বিষয় সাধারণ ভগ্নাংশ। প্রথমেই আমরা সাধারণ ভগ্নাংশের যদি প্রকার বেঁধে যায় বা শ্রেণী বা সাধারণ ভগ্নাংশ প্রধানত তিন প্রকার। এক, প্রকৃত ভগ্নাংশ। দুই, অপ্রকৃত ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা সবাই খাতায় লিখে রাখবে। সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে পাই। প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, তিন মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, এখন যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশ একের চেয়ে ছোট,
এবং যেমন তিন ভাগে দুই পাঁচ ভাগে তিন সাত ভাগে চার ইত্যাদি হতে পারে। এখন আমি আশা করব এর পাশে তোমরা কয়েকটি প্রকৃত ভগ্নাংশ লিখবে তোমরা নিজেদের মতো করে তোমাদের ইচ্ছে মতো। প্রকৃত ভগ্নাংশ হবেন ল ছোট হর বড়। হ্যাঁ, ল আর হর আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, লব থাকে উপরে হর থাকে নিচে। আর মনে রাখার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে দুধের হর থাকে উপরে আর গণিতের হর থাকে নিচে। আশা করি সবাই খেয়াল করবেন একটি ক্লাসে দুধের হর টুকু থাকে উপরে কিন্তু গণিতের হর থাকে নিচে, মনে রাখার জন্য খুবই সুন্দর একটি কৌশল। হ্যাঁ, আমরা দুই নম্বরে যাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত। যেমন প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একটি শুকনো ভগ্নাংশের মান আর লব শুকনো হর বড় হবে, আর অপ্রকৃত ভগ্নাংশ একের চেয়ে বড় হবে এবং লব বড় হর ছোট হবে। তাই আমরা লিখতে পারি যে ভগ্নাংশ একের বড় অথবা সমান বা সমান যে ভগ্নাংশ বা ভগ্নাংশের মান একের বড় বা সমান এবং বড় ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন তিন ভাগে পাঁচ চার ভাগে সাত অথবা পাঁচ ভাগে পাঁচ, এই ধরনের আরো কয়েকটি উদাহরণ তোমরা নিজেরা লিখতে পারো। অপ্রকৃত ভগ্নাংশ আবার খেয়াল করো বন্ধুরা, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশ একের বড় অথবা একের সমান, আবার হ্যাঁ লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এখন আমরা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি তিন নাম্বার হচ্ছে মিশ্র ভগ্নাংশ।
মিশ্র পূর্ণাংশ হলো একটি প্রকৃত পূর্ণাংশ থাকবে তার সাথে একটি পূর্ণ সংখ্যা মিলে হবে মিশ্র পূর্ণাংশ। যে পূর্ণাংশ বা প্রকৃত পূর্ণাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা যখন মিলবে বা থাকবে তখন তাকে মিশ্র পূর্ণাংশ বলে। প্রকৃত পূর্ণাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা থাকলে তবে মিশ্র পূর্ণাংশ। এখন আমরা মিশ্র পূর্ণাংশের উদাহরণ স্বরূপ দেখতে পারি, যেমন তিন সমস্ত দুই ভাগের এক। আমার এই দুই ভাগের এক অংশটা হচ্ছে আমার প্রকৃত পূর্ণাংশ, আর তার সাথে আমি একটা পূর্ণ সংখ্যা তিন দিলাম, বুঝলে? উভয়টা মিলেই হয়ে গেল আমার একটি মিশ্র পূর্ণাংশ। তাহলে আশা করি মিশ্র পূর্ণাংশ সম্পর্কে তোমাদের ধারণা আগের দুইটার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। আরো দুই একটি উদাহরণ দিকে, যেমন পাঁচ পাড়িয়ে দুই একটি প্রকৃত পূর্ণাংশ, তার সাথে আমি একটি পূর্ণ সংখ্যা দিয়ে দিলাম সাত, তাহলে আমার হয়ে গেল মিশ্র পূর্ণাংশ। এভাবে আশা করি তোমরা নিজেরা আরো কয়েকটি মিশ্র পূর্ণাংশের উদাহরণ লিখবে, নিজের খাতায় লিখে চেষ্টা করবে। তোমাদের গণিত বইয়ে 87 পৃষ্ঠা তার অনুশীলনী হচ্ছে 8.5 94 পৃষ্ঠায় সমস্যা 3 নম্বরে দেখতে পারো যে বর্ণাংশের খালি ঘর থাকলে তোমরা কিভাবে সেই খালি ঘরগুলা পূরণ করবে, তাইলে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি বোর্ডটি মুছে নিচ্ছি। এবার আমরা অনুশীলনে চলে যাচ্ছি। অনুশীলন 8.5 এক, 8.5 অনুশীলনী সমস্যা নাম্বার 3-এ সুপ্রিয় বন্ধুরা তোমরা 3 নং সমস্যায় দেখতে পারো খালি করে সংখ্যাগুলো নির্ণয় করো দেয়া আছে। 3-এর 1 নম্বরে দেয়া আছে সমান 6 ভাগের খালি ঘর। এখন এই খালি ঘরটা আমি কিভাবে পূরণ করব, খালি ঘরের সংখ্যাটা আমি কিভাবে নির্ণয় করব, তার সহজ পদ্ধতি হচ্ছে আমি অনেকগুলো কৌশল আছে, আমি একটি কৌশল সহজে বলতে পারি যে 3-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমার হয়ে গেল 3 দুগুণে 6। একইভাবে হরের সাথে 2 গুণ হয়ে যদি 6 হয় তাহলে লোভের সাথে একই সংখ্যা 2 গুণ দিলে আমার যে গুণফল আসবে 2 × 2, তাহলে খালি করে সংখ্যাটি হয়ে গেল 2। এখন উত্তরে আমি লিখতে পারি আমার খালি করে সংখ্যাটি হলো 2। একইভাবে যদি আমরা আরো 2 একটি সমস্যা সমাধান করি, যেমন 2 নম্বরে আছে 3-এর 2, সাত ভাগের 3 সমান
হ্যান্টার্সবার্গেন হেলিগর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার দেখে নাও আমি সহজভাবে বলার চেষ্টা করছি সাথে সাথে যদি আমি চার গুণ দেই তাহলে আমার হয়ে যাবে চার সাথে আঠাশ একইভাবে সাত ছিল হর লোভের সাথে একই সংখ্যা যদি আমি চার গুণ দেই তাহলে তিন চারে বারো তাহলে আমার খালি ঘরের সংখ্যাটি আমি পেয়ে গেলাম উত্তরে থাকবে খালি ঘরের সংখ্যাটি বারো একইভাবে তোমরা পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে নিজে নিজে চেষ্টা করে দেখতে পারো তারপরে আমি শুধু লোভ খালি ঘর করেছি এখন হরের একটি খালি ঘরের উদাহরণ দিই ছয় নম্বরে দেখতে পারো তিনে ছয় আট ভাগে পাঁচ সমান খালি ঘর নিচে উপরে ত্রিশ আমরা একই নিয়ম অ্যাপ্লাই করতে পারি পাঁচের সাথে যদি আমি ছয় গুণ করি তাহলে পাচ্ছ তিরিশ একইভাবে হরের সাথে একই সংখ্যা ছয় গুণ করলে ছয় আটে আটচল্লিশ আমি আমার খালি ঘরের সংখ্যাটি পেয়ে গেলাম তাহলে উত্তরে লিখতে পারি আটচল্লিশ এভাবে বন্ধুরা তোমরা তিনের বারোটি সমস্যা আছে আশা করি তোমরা নিজেরা সমাধান করতে পারবে আমরা চারের একটি বা দুটি সমস্যা সমাধান করার চেষ্টা করি চারের একে প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশ গুলোকে লঘিষ্ঠ আকারে রূপান্তর করো লঘিষ্ঠ হচ্ছে ছোট যে ভগ্নাংশ আছে তার লব হরকে আমরা সাধারণ গুণিতক দিয়ে ভাগ করার চেষ্টা করব ছোট করা তার ছোট রূপটি বা আকৃতিটি হল লঘিষ্ঠ আকার আবার একে আছে বারো ভাগের ছয় তাকে আমি কমন সাধারণ গুণিতকটা উপসংখ্যাকে কাটতে পারি যেমন ছয় দিয়ে ছয়কে কাটলে ছয়কে ছয় ছয় দিয়ে বারোকে দিলে ছয় দিনে বারো লঘিষ্ঠ ভগ্নাংশ হল দুই ভাগের এক একইভাবে আরো কিছু সমস্যার সমাধান তোমরা করতে পারো সাড়ে দুই আছে একুশ ভাগের তিন এখন আমরা উপরে নিচে কমন সাধারণ গুণিত দিতে পারে তিন তিন দিয়ে উপরের সংখ্যাটি কাটলে তিন একে তিন তিন দিয়ে একুশকে যদি ভাগতেই ভাগাটি তিন সাথে একুশ তাহলে আমার লঘিষ্ঠ ভগ্নাংশ হতে পারে সবচেয়ে ছোট ভগ্নাংশ হতে পারে সাত ভাগের এক একুশ ভাগের তিনের সবচেয়ে ছোট বা সাধারণ ভগ্নাংশটি হতে পারে লঘিষ্ঠ ভগ্নাংশটি হতে পারে সাত ভাগের এক একইভাবে আমরা আরো কিছু সমস্যার সমাধান করতে পারি সাড়ে ছয় সাড়ে ছয় নম্বরে আছে বারো ভাগে নয় বারো ভাগে নয় এখন আমরা যদি তিন দিয়ে তিন তিনটা নয় তিন চারে বারো তাহলে আমার চার ভাগে তিন বারো ভাগে নয়ের সবচেয়ে
সূত্র বা প্রতিষ্ঠ কোণ ছবি হলো 4/3 এখন প্রত্যেকটির ক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি উত্তর 4/3 উত্তর 2/1 উত্তর 7/1 পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ আশা করি ভালো আছে সবাই আমি পল্লবী চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ছাতক সুনামগঞ্জ কোভিড-19 ভাইরাসে যখন সারা দেশ বিপর্যস্ত তখন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর প্রথম পত্রের ইউনিট 3 থেকে লেসন 1 ফার্স্টলি আই সি ইন টু পিকচার্স ফার্স্ট পিকচার দ্য ওম্যান ইজ ওয়াশিং হ্যান্ড ইয়ার washing air second pictures two hands washing and third pictures a girl is exercise regularly after we have studied this image we will be able to read and understand text through silent reading listen for information ask and answer questions write the answer to questions practice sounds write paragraphs or opposition the second pictures is seen two boys the first boy is weak and unhealthy and the second boy is healthy and strong so আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বা পাঠের শিরোনাম হচ্ছে হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি স্বাস্থ্য হচ্ছে হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ অর্থাৎ যে শরীরে রোগ জীবাণু থাকে না বা রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না তাকে স্বাস্থ্য বলা হয় এখন আমরা এই পাঠটা পড়ব এবং এই পাঠের বিষয়বস্তু সম্পর্কে জানব দেখো রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশনস হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড বডি অ্যান্ড মাইন্ড হচ্ছে শরীর এবং মন স্বাস্থ্য হচ্ছে শরীর এবং মনের একটি অবস্থা কন্ডিশন মানে এখানে অবস্থা বোঝানো হয়েছে ইট মে বি গুড অর ব্যাড এটা হতে পারে ভালো অথবা খারাপ গুড হেলথ মিন্স ভালো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ অর্থাৎ ভালো স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে শরীরে কোনো রোগ জীবাণু থাকে না ইট ইজ essential for everyone to lead a happy life it is essential essential মানে কি প্রয়োজনীয় it is essential এটা প্রয়োজনীয় প্রত্যেকের জন্য everyone প্রত্যেকের জন্য to lead মানে এখানে হবে পরিচালনা করা এটা সকলের জন্য প্রয়োজনীয় a happy life একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় if উই আর নট ইন গুড হেলথ যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই উই ক্যান নট কনসেন্ট্রেট অর এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ কনসেন্ট্রেট হচ্ছে অংশগ্রহণ করা অ্যাক্টিভিটি বলতে এখানে বোঝানো হয়েছে কর্ম অথবা কাজ আমরা কোনো কাজেই অংশগ্রহণ করতে পারবো না আমাদের জীবনে যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই এ প্রোভার্ব গোস এ প্রোভার্ব গোস প্রোভার্ব হচ্ছে প্রবাদ বাক্য প্রবাদ বাক্যে বলা হয়েছে কি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য হচ্ছে সম্পদ ওয়েলথ হচ্ছে সম্পদ ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস অর্থাৎ ইট মিন্স এটা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে স্বর্ণ অথবা পার্সোনাল হচ্ছে নিজস্ব পজিশন হচ্ছে সম্পত্তি স্বাস্থ্য হচ্ছে এটি মূল্যবান স্বর্ণ অথবা নিজস্ব সম্পত্তি থেকেও অনেক দামি একটা জিনিস উই হ্যাভ মে হ্যাভ বেস্ট
উই মে হ্যাভ ভেস্ট ওয়েলথ এন্ড প্রপার্টি। ভেস্ট হচ্ছে প্রচুর, ওয়েলথ হচ্ছে সম্পদ এবং প্রপার্টি হচ্ছে সম্পত্তি। বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দ্যাম। অর্থাৎ আমাদের প্রচুর সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমরা যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না হই তাহলে সেটা আমরা এনজয় উপভোগ করতে পারবো না, বা আমরা উপভোগ করতেই পারবো না। তারপরে দেখো, টু কিপ আওয়ার সেলস হেলদি উই হ্যাভ টু সার্টেন থিংস। সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট। আমরা যদি ভালো স্বাস্থ্যের অধিকারী হতে যাই আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট অর্থ হচ্ছে সুষম খাবার। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে সুষম খাবার খেতে হবে বা সুষম খাবার গ্রহণ করতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। আমাদের অবশ্যই শারীরিক ব্যায়াম যেগুলো আছে প্রি এক্সারসাইজ এগুলো করতে হবে, টু কিপ আওয়ার বডি আমাদের শরীরকে সুস্থ, ফিট ফর ওয়ার্ক কাজের জন্য সুস্থ রাখার জন্য আমাদের কিছু শারীরিক ব্যায়ামও করতে হবে। দ্যার ইজ এন ওল্ড সেইং, দ্যার ইজ এন ওল্ড সেইং। এখানে আমরা গত চ্যাপ্টারে পড়েছি দেখো এ প্রোভার্ব গোস, নেক্সট পেজে কিন্তু আছে দা ওল্ড সেইং। এই দুটা শব্দ এক কথাই বোঝায়, এখানে পুরাতন এটি কথা বোঝানো হয়েছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ সকাল সকাল ঘুমোতে যাও এবং সকাল সকাল ঘুম থেকে উঠো, তাহলে তুমি কি হতে পারবে, একজন স্বাস্থ্যবান, হেলদি, ওয়েলদি, সম্পদবান অ্যান্ড ওয়াইজ। ওয়াইজ হচ্ছে জ্ঞানী, একজন জ্ঞানী ব্যক্তি হতে পারবে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, উই শুড গো টু বেড আর্লি। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, কিপ লেট আওয়ার্স বলতে এখানে বোঝানো হয়েছে দেরিতে ঘুমোতে যাওয়া। সুতরাং আমাদের দেরি করে ঘুমোতে যাওয়া উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি এট নাইট, আমাদের সকাল সকাল ঘুমোতে হবে। অ্যান্ড রাইজ আর্লি ইন দা মর্নিং, এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড বলতে কি বোঝানো হয়েছে, মনের প্রশান্তি। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, এখানে কন্ডিশন বলতে শর্ত বোঝানো হয়েছে। আমরা প্রথম লাইনে দেখেছিলাম হেলথ ইজ কন্ডিশন, এখানে কন্ডিশনের শব্দটির অর্থ আলাদা, এখানে বোঝানো হয়েছে অবস্থা, এবং শেষে যে কন্ডিশনটা ছিল সেটার অর্থ বোঝানো হয়েছে শর্ত। সুতরাং দুইটারই মিনিং আলাদা, এখানে কন্ডিশন হচ্ছে শর্ত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, মনের প্রশান্তি হচ্ছে ভালো স্বাস্থ্যের আরো একটি অন্যতম শর্ত। সো উই মাস্ট নট ওরি, ওরি মানে দুঃখিত বা দুঃখ প্রকাশ করা, ওভার থিংস অফ লাইফ। সুতরাং আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট বিষয় থাকতে পারে যেগুলো নিয়ে আমরা অযথাই চিন্তা ভাবনা করি, সেগুলোকে মন থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা কিভাবে একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারি, বা স্বাস্থ্য আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা ব্যালেন্স ডায়েট অথবা সুষম খাবার খেয়ে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারি, তারপরে ফ্রি এক্সারসাইজ করে কিভাবে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি, এবং স্বাস্থ্য যে কতটুকু মূল্যবান এই চ্যাপ্টারে সেটাই বোঝানো হয়েছে। এখন আমি এই চ্যাপ্টার থেকে কিছু সিমিলার ওয়ার্ড অথবা সিনোনিম তোমাদেরকে পড়াচ্ছি, এগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সবসময় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, এখন এই সিনোনিম ওয়ার্ড, এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ সিনোনিম ওয়ার্ড অথবা সিমিলার ওয়ার্ড তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলা দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো সবাই। এখানে দেখো কন্ডিশন, অবস্থা, অবস্থা, এটার সিনোনিম হবে স্টেট। অর্থাৎ এই কন্ডিশন, অবস্থা, এটার শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে স্টেট। তারপর দেখো বডি, বি ও
डि वाई बडी हे शरीर सिमिलार वर्ड की हबे फिजी PHYSIGE अर्थात फिजी अर्थ शरीर इटा सिमिलार वर्ड बडी तारपरे देखो लीड LEAD लीड होच्छे परिचालना करा परिचालना करा इटा सिमिलार वर्ड हबे कंडक्ट CONDUCT कंडक्ट शब्द अर्थ होच्छे परिचालना करा तारपर देखो कंसेंट्रेट CRACT कंसेंट्रेट अर्थात मनोजोगी बा मनोजोग मनोजोग देया मनोजोग देवा to pay attention তারপরে দেখো best VAST best হচ্ছে প্রচুর এর সিনোনিম হবে huge তারপরে দেখো positions POSSESIONS positions হচ্ছে সম্পত্তি এর সিনোনিম হবে belonging belong LONGING তারপরে দেখো অ্যাক্টিভিটি ACTIVITY অ্যাক্টিভিটি হচ্ছে কর্ম হবে ওয়ার্ক অর্থাৎ ওয়ার্কের সিঙ্গুলার হচ্ছে অ্যাক্টিভিটি এরপর দেখো এগুলা এই সিঙ্গুলার ওয়ার্ডগুলা তোমরা ভাষায় ভালো করে মুখস্থ করবে এখান থেকে পরীক্ষায় তোমাদের সিনোনিম অথবা সিমিলার ওয়ার্ড এগুলা আসতে পারে এগুলো ভালো করে শিখবে এখন আমরা এই প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানবো যেগুলোর আনসার এই প্যাসেজের ভিতরেই আছে তোমরা এই প্যাসেজ থেকে এই প্রশ্নগুলা উত্তর খুঁজে বের করে আগামী দিন হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ নিয়ে আসবে আমি প্রশ্ন কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন হিসেবে আমাদের আসতে পারে প্রথম প্রশ্ন হিসেবে আমাদের আসতে পারে হোয়াট ইজ দি কন্ডিশন অফ মাইন্ড অর্থাৎ বডি এন্ড মাইন্ড শরীর এবং মনের অবস্থার জন্য কিসের দরকার তাহলে আমরা সহজে উত্তর দিতে পারবো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড সেকেন্ড প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য প্রোভার্ব অ্যাবাউট হোয়াট ইজ দ্য প্রোভার্ব অ্যাবাউট প্রবাদ হচ্ছে প্রবাদ বাক্য আগে বলেছি তোমাদের হোয়াট মানে কি প্রবাদ বাক্যে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে প্রবাদ বাক্যে কি সম্পর্কে বলা হয়েছে কি সম্পর্কে বলা হয়েছে প্রবাদ বাক্যে বলা হয়েছে হেলথ ইজ ওয়েলথ যেটা আমরা এই প্যাসেজের মধ্যেই উত্তর পেয়ে যাব হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ তিন নম্বর প্রশ্ন আসতে পারে ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি
কেন আমাদের জন্য শারীরিক এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? ইট ইজ এক্সারসাইজ ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য আমাদের এই ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজনীয়। 4 নম্বর প্রশ্ন আসতে পারে, হোয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস? 5 নম্বর, হোয়াট ডাজ মিন বাই গুড হেলথ? দেখো, হোয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস, কেন আমাদের জন্য ভালো স্বাস্থ্য দরকার, আমাদের শরীরের জন্য কেন ভালো স্বাস্থ্য দরকার বা প্রয়োজনীয়, কেন? হোয়াট ডাজ মিন বাই গুড হেলথ? ভালো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? ভালো স্বাস্থ্য বলতে আমরা বুঝি হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, অর্থাৎ যে শরীরে রোগ জীবাণু থাকবে না তাকে ভালো স্বাস্থ্য বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা অন্য কোনো ইউনিট থেকে অন্য কোনো লেসন সম্পর্কে আলোচনা করব। তার আগে আজকে যে লেসন সম্পর্কে পড়ানো হয়েছে এই হেলথ, এটা সম্পর্কে তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, এবং এখানে যে সিনোনিম গুলো দেওয়া ছিল বা প্রশ্নর আনসার গুলা তোমরা প্যাসেজ থেকে বের করে ভালোভাবে বাসায় শিখবে। সময় ধারার সংজ্ঞাটা লিখে নাও। ধারা কোনো অনুক্রমের পদগুলিকে পরপর তাৎসীম দ্বারা যুক্ত করলে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যা পাওয়া যায় তাকে আমরা ধারা বলবো। আবার তোমরা সংজ্ঞাটা দেখো, কোন অনুক্রমের পদগুলিকে পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যা পাওয়া যায় তাকে আমরা কি বলবো? ধারা বলবো। তো ধারা যেমন 1+3+5+7+9+, এটা একটা ধারা। তো আমরা ধারা এখন করবো, আমরা ধারা কয় প্রকার কি কি? ধারা 2 প্রকার, ধারা 2 প্রকার। 1 নম্বর সমান্তর ধারা, 1 নম্বর সমান্তর ধারা, 2 নম্বর গুণোত্তর ধারা। 1 নম্বর সমান্তর ধারা, 2 নম্বর গুণোত্তর ধারা। 1 নম্বর সমান্তর ধারা, 2 নম্বর গুণোত্তর ধারা। তো আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আমরা আলোচনা করব। সমান্তর ধারা কি? সমান্তর ধারা সংজ্ঞাটা তোমরা লিখে নাও। সমান্তর ধারা যে কোনো ধারার পরবর্তী পদ থেকে
পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যারা পরবর্তী পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সব সময় একই মান পাওয়া যায় সবসময় সমান মান পাওয়া যায় তাকে আমরা সমান্তর দ্বারা বলব। যা দ্বারা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সবসময় সমান মান পাওয়া যায় তাকে আমরা বলব সমান্তর ধারা। যা দ্বারা যে যা দ্বারা যা দ্বারা যে দ্বারা প্রথম প্রথম যেমন আমরা সংগ্রহ করলো দুটা যা দ্বারা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সবসময় সমান মান পাওয়া যায় তাকে আমরা বলব সমান্তর দ্বারা। যেমন টু প্লাস ফোর প্লাস এইট প্লাস টেন প্লাস ডট এটা একটা সমান্তর দ্বারা, কারণ এখানে প্রথম পদ দুই, দ্বিতীয় পদ চার, তৃতীয় পদ ছয়, চতুর্থ পদ আট, অথবা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পাওয়া যায় দুই, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে পাওয়া যায় দুই, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে পাওয়া যায় দুই। যেহেতু সমান মান পাওয়া যায় এই জন্য এই ধারাটাকে আমরা কি বলব সমান্তর ধারা। তো এখন আমরা সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করব। আমরা এখন সমান্তর ধারার সাধারণ পদ গুলো বার করে নির্ণয় করব। মনে করি সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় মনে করে সমান্তর দ্বারা প্রথম পদ সাধারণ অন্তর প্রথম বাড়ি প্রথম পদ ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ
plus 1 minus 1 into d dt of a plus b समान a plus 2 minus 1 into d dt of a plus 2d समान a plus b minus 1 into d चतुर्थ पद a plus 3d समान लिखा था a plus 4 minus 1 into d এরকম ভাবে আমরা লিখতে পারি বারোটির এন্তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এন্তম পদকেই সমান্তর দ্বারা সাধারণত বলা হয় এই এন্তম পদকে সমান্তর দ্বারা সাধারণ পদ বলা হয় তো আমরা সমান্তর দ্বারা সাধারণ পদ সমান লিখতে পারব সমান্তর ধারার সাধারণ পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাকে বলা হয় সমান্তর দ্বারা সাধারণ পদ এইটার সাহায্যে আমরা কিছু অঙ্ক করব সমান্তর দ্বারা যেমন আমরা এই সমস্ত দ্বারা কত নম্বর পদ 383 কারণ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এরকম ভাবে কত নম্বর পদটা 383 এটা আমরা বার করব তো এখানে বারাটির প্রথম পদ এ সমান প্রথম পদকে আধার গ্রহণ করে এ সমান ফাইভ সাধারণ অন্তর দ্বি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ এইট বিয়োগ প্রথম পদ ফাইভ সমান এর থেকে পাঁচ পাঁচ বি করলে হয় থ্রি সাধারণত থ্রি আমরা এখানে বলছে তারা দায়াটির গুণপদ 383 আমরা ধরে নিব মনে করি দায়াটির এন্তম পদ 383 মনে করি দ্বারাটির এন্তম পদ 383 আমরা জানি আমরা জানি এন্তম পদ সমান a plus n minus 1 into d তো আমরা লিখতে পারি অতএব a plus n minus 1 into d সমান 383 এবার আমরা এটাকে আমরা
समाधान करब बा एर मात्र तो प्रथम पद फाइव प्लस एन एर मान तो बार करब एन माइनस वन इंटू डर मान आप जानी साधारण थ्री समान तीन सौ तिरशी फाइव प्लस पीरियड गुण करब थ्री एन प्लस माइनस माइनस तीन के तीन समान तीन सौ तिरशी फाइव थ्री बिकल है टू टू प्लस थ्री एन समान तीन सौ तिरशी टू प्लस थ्री एन समान तीन सौ तिरशी थ्री एन समान तीन सौ तिरशी ए प्लस टू को दिए गए माइनस टू थ्री एन समान तीन सौ तिरशी थे दूरी बिक्र है तीन सौ एकाशी एन समान तीन सौ एकाशी तुम्हारा जाना जेको संख्यार साथ जेको वर्णर साथ संख्या गुणवस्थ थे समान समान डान दिखे गेले नीचे गेले भाग है एन समान तीन सौ एकाशी ब्री एन समान तीन सौ एकाशी थ्री दे भाग कर वन टू सेवेन एकश सताश तो हमें बोलते परि अत दाराटी एकश सताशतम पद हमें बोलते अत दाराटी एकश सताशतम पद तीन सौ तिरशी तो वेलकम टू ऑनलाइन क्लास एंड आई एम ज्योतिर्मय तालुकदार असिस्टेंट टीचर इन इंग्लिश गोविंदगंज एम एल हाई स्कूल छतक एंड टुडेज टॉपिक्स चेंजिंग ऑफ वॉइस तो प्रथम जे तुम्हारे प्रत्येक सुविधार जो हमें टेक बांगलाते ही जाच्छी कारण सवार जो सवार बुझते जान सुविधा है से जो भलोभवे बोझार जो हमें से इंग्लिशे ना नहीं बांगलाते ही आशा करी प्रत्येक तुम्हारे प्रत्येक बोझार सुविधा एवं जदि को प्रब्लेम है आशा करी तुम्हारा ये एस एम एसर माध्यम जाना सठिक भावे चेष्टा करब जाते तुम्हारे प्रश्न जे जेटा बुझते असुविधा है से करेक्शन कर दीते पारबो तो बेशी लेट करब ना आमी मूल क्लासे चले जाच्छी ओके आमादेर आज के विषयटा होच्छे चेंजिंग अफ वॉइस माने कि बाच्य परिवर्तन तो आमादेर जाना लागबे जे वॉइसटा कि वॉइस मूलत होच्छे बाच्य हाँ तो एटा दुई भागे विभक्त एकटा होच्छे एक्टिव वॉइस और एकटा होच्छे पैसिव वॉइस तो एक्टिव टू पैसिव पैसिव टू एक्टिव तो तुम्हादेर बुझार सुविधार जन्नो आमी सेटाके बांगलाते निये एकटा कविता आकारे एकटा लाइन बोलतेछि खूब मजार लाइन एवं सेटा होच्छे सबजेक्टटा अबजेक्टटा सबजेक्ट होबे एवं सबजेक्टटा अबजेक्ट होबे एटाई मूलत कथा किन्तु आमी एटा बांगलाते बुझार जन्नो आमी बोलतेछि अबजेक्ट बेटा सबजेक्ट होये किलकिलिये हासे सबजेक्ट बेटा अबजेक्ट हुए बाइर पर बसे और बाइर पर बसे बाइर आगे सब समय बार्वर पास पार्टिसिपल बस मना रखा लगे और तुम्हारे एट करते हो जेमन अबजेक्टा सबजेक्ट सबजेक्टा अबजेक्ट तेल सबजेक्टा अबजेक्ट होता क्यों करते हो जाना लागे
তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এটা ভেঙে ভেঙে তোমাদের সুবিধার জন্য কয়েকটা পার্টে নিচ্ছি, তারপর আমি এটার গঠন অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো দেখা যাক, নাম্বার ওয়ান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে কিছু পয়েন্ট চেঞ্জের কয়েকটা নিয়ম আমি এখানে লিখে দিচ্ছি এবং এইগুলা স্ট্রাকচার অনুযায়ী হয়। তো তোমাদের যেভাবে সুবিধা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারো, তবে নিয়ম অনুযায়ী এবং আমি সেটা এখানে লিখে দিচ্ছি এবং এইটারে আমি দিয়ে দিব একটা গঠন দিয়ে স্ট্রাকচার দিয়ে দিব, যেটার সচরাচর তোমরা যেটা ব্যবহার করতেছো সেটা আমি দিয়ে দিব। তো প্রথমে আমি বলে নিই যে অবজেক্টটি কী হবে, সাবজেক্ট, অবজেক্ট কী করতে হবে, সাবজেক্ট, এবং টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। আমরা জানি সাহায্যকারী ভার্বগুলো কী, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুট, ক্যান, কুড, মে, মাইট, এইগুলো হচ্ছে মূলত সাহায্যকারী ভার্ব। তবে প্রত্যেকটা বসবে কী অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী। আমাদের এটাও মনে রাখা লাগবে যে টেন্স ও পার্সন অনুযায়ী একটা কথা বলে দিই, যেমন সাবজেক্ট যদি এক বছর হবে সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কী করতে হবে, সিঙ্গুলার। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কী করতে হবে, প্লুরাল। আর একটা বলে দিই, যদি একটি বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় বাক্যের সাথে আবার আইনজিজি করতে হবে। এটা বলে দিলাম জাস্ট, শুধু এটা যা লাগবে নাও লাগতে পারে, জাস্ট শুধু বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, জেনে রাখলা, কেউ প্রশ্ন হলে বলতে পারলাম। তো দেখো সবাই, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ভিত্রি। ভিত্রি মানে হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন বললাম ডু, ডিড, ডান, কী বললাম, বললাম যে এখানে আমি বলতেছি লিখতেছি না, বললাম ডু, ডিড, ডান। তাহলে ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম এবং ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা এখানে বসবে, আর ভার্বের পর বাই বসবে, কি বসবে, বাই। সবশেষে সাবজেক্টটি অবজেক্ট হবে, সাবজেক্টটি অবজেক্ট হবে। এখন সাবজেক্টটি অবজেক্ট কীভাবে হবে এটা বোঝার জন্য আমি এটা নিচে তোমাদের জন্য লিখে দিছি। যেমন যদি সাবজেক্ট আই হয় অবজেক্টে সেটা যাবে মি হয়ে, যদি হি হয় তাহলে কি বসবে, হিম, যদি সি হয় বসবে হার, যদি দে হয় তাহলে বসবে কি, দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, ঠিক একইভাবে আওয়ার থাকলে আওয়ার। যদি আমি এখানে বলে দিই আওয়ার বা এখানে লিখি আমি, তাহলে আওয়ার থাকলে আওয়ার। তারপর যদি কোনো নাম থাকে, নেম, জামাল, কামাল, রহিম, এই শব্দ যদি থাকে তাহলে এগুলোর কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো আমি এখানে একটা গঠন লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো গঠনটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট বসবে। তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বললাম আই ইট রাইস, বললাম কি, আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমাদের প্রথমে বুঝতে হবে কোনটা সাবজেক্ট, ঠিক এই সেন্টেন্সটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভাত, কোনটা অবজেক্ট সেটা বুঝতে হবে। তো আমি এটাকে ধরে নিই, এটা হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। ইট খাওয়া, খাওয়া বলতে কোনো কিছু করা, খাওয়া, ঘুমানো, যাওয়া, খেলা, গান গাওয়া, সবগুলো হচ্ছে কি, ভার্ব। তাহলে ইটটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এবং যেটা আছে সেটা হচ্ছে রাইস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি যে সেন্টেন্সটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট। তো আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। আমাদের গঠনে এবং প্রথমেই আমি লিখে দিচ্ছি যে অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে এটা যদি অবজেক্ট হয় এটাকে আমরা কী করবো, সাবজেক্ট, প্রথমে কী নিয়ে আসবো, অবজেক্টটি সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি, রাইস, আমরা প্রথমে নিয়ে আসলাম এই গঠন অনুযায়ী রাইস, কী নিয়ে আসবো, রাইস। তাহলে তারপর আমরা দেখব, বলছি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে আছে। যেমন ইট অবশ্য প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে তা আমরা দিয়ে দিলাম রাইস, এখানে আছে রাইস, হবে ইজ, রাইস ইজ। তারপর আমরা বলছি যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, স্যার
ओके तो आमी ये स्ट्रक्चर जेटा आमी लिखे दिच्छी बा गठन जेटा एर गठन अनुजाई आमी एक उदाहरण दिए बुझिए दिच्छी जेमन बोल्लाम आई इट राइस तो जेहेतु एक्टिव थेके पैसिव करतेछि आमरा एटाके आमरा परीक्षाते भेबे देवा थाकबे जे पैसिव आमरा करब कि पैसिव तो एखाने सबजेक्टटा हच्छे आई আর অবজেক্টটা হচ্ছে রাইস আইটা হচ্ছে সাবজেক্ট আর ইটটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে ভার্ব তো অবজেক্ট ইজ সাবজেক্ট তাহলে অবজেক্ট যেহেতু রাইস সেজন্য আমরা প্রথমে নিয়ে আসলাম কি রাইস তারপর বলা হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্য করিব যেহেতু ইট প্রেজেন্ট টেন্স ইজ ইনডিফিনিট তারপর হচ্ছে ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইট আছে ইটে পাস্ট পার্টিসিপল ইট এট ইটেন রাইস ইজ ইটেন তারপর বলা হচ্ছে বাই দিব বাই সব শেষে আমি বলছি সাবজেক্টটি অবজেক্ট হবে সাবজেক্টটি অবজেক্ট হবে তাহলে সাবজেক্ট এখানে কী আছে আই যেহেতু আই আছে আমি লিখে দিচ্ছি তো আই থাকলে বসবে কি মি আই থাকলে মি ঠিক একইভাবে আমি যদি আরেকটি উদাহরণ দিই যেমন বললাম আই সিং এ সং আমি একটি গান গাই ঠিক এটাকে আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ করি তো এখানে সাবজেক্ট হচ্ছে আই সিং হচ্ছে ভার্ব এ সং একটি গান এ সং মানে একটি গান এটা হচ্ছে কি অবজেক্ট আইটা হচ্ছে সাবজেক্ট আর আইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সিংটা হচ্ছে ভার্ব তো আমরা এটাকে করি এই ঠিক এই নিয়ম অনুযায়ী তাহলে অবজেক্ট এখানে কী আছে এ সং আমরা দিব এ সং টেন্স অনুযায়ী সাহায্য করিব তাহলে সিং আছে আমরা দিয়ে দিব প্রেজেন্ট টেন্স হবে ইজ এ সং ইজ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব হচ্ছে সিং তাহলে সিং এর পাস্ট পার্টিসিপল সিং স্যাং সাং দিব কি সাং তাহলে এ সং ই সাং তারপর হচ্ছে বাই আমরা এখানে বাই দিব এবং আই যেহেতু আছে সেখানে বলবে মি এখন যদি এখানে আই না থাকে যদি ইউ থাকে তাহলে কি হবে বললাম এখানে ইউয়াস ইউ দিয়ে দিলাম হ্যাঁ তাহলে কী হবে ঠিক এটাই বসবে এবং ইউ আছে ইউ থাকলে ইউ ইউয়ের কোনো পরিবর্তন নাই ঠিক একইভাবে বললাম একটা উদাহরণ দিচ্ছি তমা সিংস এ সং তমা সিংস এ সং তোমা একটি গান গায় তো এখানে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বও কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেমন তোমা সাবজেক্ট এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আবার ভার্বের সাথে এস যোগ হয়েছে মানে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বও পরিবর্তন হয় এটা মনে রাখবে তো প্রথমে আমরা দেখি এ সং আসবে কি এ সং এখানে হচ্ছে সিংস আমরা অতি সহজে বুঝতে পারি ভার্বের সাথে এস আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট দিব কি ইজ এ সং ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল সিং আছে বসবে সাং এ সং এ সাং বাই তমা আছে তাহলে কি তমা নামের কোনো পরিবর্তন নেই মানে কি নো চেঞ্জ ঠিক একইভাবে প্রত্যেকটা টেন্সের এভাবেই হয় শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে একটু ডিফারেন্স থাকে যেমন আমি যদি বলি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন বললাম আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়িতেছি তাহলে এম সাবজেক্ট রিডিং
এবুক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব কিছুই ঠিক থাকবে, শুধু সাহায্যকারী ভার্বের পর, সাহায্যকারী ভার্বের পর বিং যোগ হবে, সাহায্যকারী ভার্বের পর বিং। যেমন আমি বললাম এইভাবে অবজেক্টই সাবজেক্ট, তাহলে অবজেক্ট এ বুক দিব, এ বুক। সাহায্যকারী ভার্ব কী আছে আমরা আগে বলছি, সাহায্যকারী ভার্বগুলো কী কী বললাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এখানে হচ্ছে এম দিয়ে দিব, এম এখানে দেওয়া আছে। তারপর বলছি যে এ বুক, এ বুক, এম আছে এম অথবা ইজ, তাহলে এ বুক ইজ অর এম দিব আমরা কি, বিং, বিং। তারপর রিড আছে, রিডিং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো আমরা দেবো রিডের পাস্ট পার্টিসিপল বসবে রিড, পাস্ট পার্টিসিপল রিড, রিড, রিড বাই আই বসবে কি, মি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আমি আরেকটি বলি এইভাবে, যেমন বললাম হি, হি ইজ রিডিং এ বুক, এটাও সহজ। বললাম এ বুক, এ বুক ইজ সাহায্যকারী ভার্ব ইজ, তারপর হচ্ছে ভার্বের সাথে কি আছে আইএনজি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেজন্য বসবে বিং, এ বুক ইজ বিং রিডিং বসবে রিড, পাস্ট পার্টিসিপল রিড বাই, তারপর হি আছে বসবে কি, হিম, কি বসবে, হিম। ঠিক আমি এই সেন্টেন্সটারে আমি যদি প্রেজেন্ট পারফেক্টে নেই, তাহলে প্রেজেন্ট পারফেক্টে নিলে কী হবে আমরা সেটা দেখে নিচ্ছি। যেমন বললাম, বললাম হি, হি হ্যাজ, হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট, দ্য ওয়ার্ক নিয়ে আসবো, দ্য ওয়ার্ক। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্বের পর বিন যোগ হবে, কী যোগ হবে, বিন, বি ডাবল ই এন। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসবে বিং, বি ই আই এন জি, বিং। তো দেখি, দ্য ওয়ার্ক হ্যাজ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন বসবে ডান, বাড়বে পাস্ট পার্টিসিপল ডান বাই, হি আসে বসবে হিম। তো তোমরা এটা মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসবে সাহায্যকারী ভার্বের পর বিং, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পর বসবে বিন। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ বয়স সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম, আশা করছি বা করতেছি তোমরা বাসায় সেটা মনোযোগ সহকারে দেখবে। যদি বুঝতে না পারো তাহলে এসএমএসের মাধ্যমে সেটা আরও দুই একটা উদাহরণ দিচ্ছি, একটি একটি করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম হি, বললাম হি সিংস, সরি আমি সিংস আগে বলে ফেলছি, আই স্যাং, হি স্যাং, হি স্যাং এ সং। আমি প্রেজেন্ট ইনডিফিনিটে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদের বলতেছি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ এবং ওয়ার। তো সবাই একটু লক্ষ্য করো, বললাম এ সং, এ সং। তাহলে আমরা জানি অবজেক্টে সাবজেক্ট আছে সেখানে, তাহলে অবজেক্টে আমরা সাবজেক্ট নিয়ে নিলাম, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে টেন্স অনুযায়ী আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স
दिस तो टेंस अनुजाई सहाज्य कर सेंग एटा होच्छे आम्रा जानी जे सिंग सिंग सेंग सिंग सेंग संग तो एटा होच्छे प्रेजेंट एटा होच्छे पास्ट एटा होच्छे पास्ट पार्टिसिपल तो आमादेर एटारो प्रयोजन नाई एटारो प्रयोजन नाई आमादेर एटा आईडेंटिफाई करा लागबे बोललाम सेंग ताहले एटा होच्छे फार्स्ट इंडिफिनिट टेंस ताहले एस ए सॉन्ग ए सॉन्ग सॉन्ग वाज তারপর পারবে পাস্ট পার্টিসিপল আসবে তাহলে স্যাং আছে বসবে সিং স্যাং সাং এ সং ওয়াজ সাং বাই এখানে হি আছে বসবে হিম যদি এখানে সি থাকবে তাহলে বসত কি হার এখানে আমি দিয়ে দিলাম সি আছে তাহলে সি দিয়ে বসবে সি দিলে বসবে হার সি দিলে হার বললাম ইউ আমি যদি তাহলে ওকে তো আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আমরা জানলাম পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সবগুলো সম্পর্কে মোটামুটি আমরা জেনে ফেলছি আর আমি তোমাদের সুবিধার জন্য আমি আবার যে রুলসগুলো বয়েজ চেঞ্জ অফ বয়েজের যে নিয়মগুলো আছে সেটা আমি আবার রিভাইজ করে দিচ্ছি তোমরা সবাই মোটামুটি যা লিখছো সেটার সাথে আমার সাথে তোমরা মিলিয়ে নাও আমি বলতেছি যেমন বললাম প্রথম যেটা হচ্ছে যে বয়েজটা হচ্ছে দুই প্রকার মানে বাচ্চ অ্যাক্টিভ বয়েজ এবং প্যাসিভ বয়েজ তো অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা আজকে যেটা জানলাম অ্যাক্টিভ টু প্যাসিভ আমি পরবর্তী ক্লাসে প্যাসিভ টু অ্যাক্টিভ সম্পর্কে জানাবো তো আমি সেটাই বলতেছি যেমন অবজেক্টটি সাবজেক্ট হবে অবজেক্টটি সাবজেক্ট হবে এবং টেন্স অনুযায়ী দ্বিতীয় স্টেপটা হবে কি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দ্বিতীয় স্টেপ টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব তারপরে বসাবা ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর বসাইবা বাই বি ওয়াই বাই সব শেষে যেটা করবা সেটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে এখন প্রশ্নটাতে সাবজেক্টটার অবজেক্ট কীভাবে করবো তাহলে আমি লিখে দিচ্ছি সেগাটা তোমরা সবাই আশা করছি সেটা খাতায় নোট করে ফেলছো যেমন যদি আই হয় সাবজেক্ট তাহলে কী বসবে মি যদি ইউ হয় তাহলে ইউ ইউর কোনো পরিবর্তন নাই যদি আওয়ার হয় তাহলে আওয়ার তারপর বললাম যেমন কোনো কিছু নাম রাম শ্যাম যদু মধু এগুলো যদি বলি তাহলে এগুলোর কী নাই কোনো পরিবর্তন নেই তারপর বলি হি বসবে হিম যদি বলি সি বসবে হার যদি বলি ইউ বসবে ইউ যদি বলি দে তারপর বসবে দে দেম দে থাকলে দেম এটা মনে রাখবো আওয়ার থাকলে আওয়ার এইটা হচ্ছে নিয়ম আর যদি গঠন অনুযায়ী বলি তাহলে আমি একটা কবিতা লাইন বলি সেটা হচ্ছে যেমন অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে কিলকিলিয়ে হাসে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে আর সবসময় এই সূত্রের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে সবসময় কী বসাই বা ভার্বের পাস্ট পার্টিসিপল আর আমি গঠন অনুযায়ী যদি বলি ঠিক গঠন অনুযায়ী লিখলে এভাবে হবে বললাম অবজেক্টটি সাবজেক্ট টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টটি অবজেক্ট আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো বাসায় চেষ্টা করবে এবং তোমরা প্রত্যেকে একটা জিনিস মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসবে এম ইজ আর এবং তারপরে কী বসাইবা বিং হবে কী বসবে বিং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাইবা সাহায্যকারী ভার্বের পর বিন বি ডাবল ই অ্যান্ড বিন আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্বের পর বসাবা বিং বি ই আই এন জি বিং আর তোমরা বাসায় এটা করবা প্রত্যেকটা টেন্সের বারোটা বা আটটা প্রথম আটটা টেন্সের তোমরা কী করবা একটা একটা করে উদাহরণ নিয়ে আসবা আর এটা কমেন্টস করে জানাবা আর আমি আর দীর্ঘায়িত করছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি ধন্যবাদ হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো এই করোনা মহামারী সংকটকালীন সময়ে তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করতেছো এবং তোমাদের অভিভাবকরাও তোমাদেরকে এই অনলাইনে ক্লাসগুলো দেখার জন্য সুযোগ দিচ্ছেন
এই কারণে তোমাদের অভিভাবকদের অশেষ ধন্যবাদ এবং তোমাদেরকেও অশেষ ধন্যবাদ যে তোমরা এত কষ্ট করে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করতেছ। আমিও তোমাদেরকে এই পরামর্শই দিব, অনলাইনের ক্লাসগুলো উপভোগ করার জন্য নজর দিবেন। আমি রামানন্দ চক্রবর্তী, সহকারী শিক্ষক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজ হাজির হয়েছি তোমাদেরকে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে, বন্ধুদের জন্য বাংলা ব্যাকরণের ধ্বনির পরিবর্তন 8 to 15 নিয়ে। শিক্ষার্থীরা ধ্বনির পরিবর্তনটা কি? আমরা বিভিন্ন কারণে ধ্বনির যে মূল উচ্চারণটা, এই উচ্চারণটা না করে বিকৃতভাবে তার যে উচ্চারণ করি, সেই পরিবর্তনকে ধ্বনি পরিবর্তন বলে। শিক্ষার্থীরা যেমন বোর্ডের দিকে তাকাও, রিক্সা থেকে অনেক সময় আমরা উচ্চারণ করি রিস্কা। এই যে বিকৃতভাবে উচ্চারণ, অর্থাৎ বর্ণ ধ্বনির স্থানান্তর, এটাকে ধ্বনি পরিবর্তনের একটা অংশ করে এটা ধ্বনি বিপর্যয়। তার মানে এই যে ধ্বনির বিপর্যয় হইলো, এইটা কি বলে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তনের প্রথম অংশে থাকে মূল ধ্বনি, আর দ্বিতীয় অংশে থাকে তার বিকৃত ধ্বনি। শিক্ষার্থীরা তাহলে ধ্বনির পরিবর্তনের কি কি কারণে ধ্বনি পরিবর্তন হয় আমরা একটু দেখে নেই। তোমরা পোস্টার পেপারের দিকে একটু নজর দাও। পরিবর্তনের কারণ, দ্রুত উচ্চারণ, একটু তাড়াতাড়ি উচ্চারণ করলে এর ধ্বনির পরিবর্তন হয়। যেমন রিক্সা তাড়াতাড়ি উচ্চারণ করছে রিক্সা, ঠিক এইভাবে। আঞ্চলিকতা, হ্যাঁ, ভাষার আরেকটা ত্রুটি হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিকতার জন্য অনেক সময় ধ্বনির পরিবর্তন হয়, ঠিক আছে। এইগুলো খেয়াল করতে হবে। মুখ বিবরের সমস্যা, যে মুখে যদি সমস্যা থাকে, মুখ বিবরের গহ্বরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ধ্বনির পরিবর্তন হয়, উচ্চারণে ত্রুটি আসে। আলসেমি, অনেক সময় উচ্চারণ করতে গিয়ে আমরা আলসেমি করি, সঠিক উচ্চারণটা নিয়ে আসতে পারি না। তারপরে অতিরিক্ত স্মার্টনেস, এই অতিরিক্ত স্মার্টনেসের জন্য আমরা একটু স্মার্টনেস প্রভাবটা দেখাইতে চাই, এই কারণেও অনেক সময় ধ্বনির পরিবর্তন হয়। প্রকৃতিগত কারণে ও ধ্বনি পরিবর্তন হয়। তাহলে প্রকৃতিগত কারণ হলো উপরুক্ত 1 থেকে 5 কোনো ত্রুটি ব্যতীত যদি ধ্বনি পরিবর্তন হয়, তাহলে এটাকে বলে প্রকৃতিগত কারণ। এবার ধ্বনি পরিবর্তন 2 ধরনের হয়, একটা হলো স্বর ধ্বনি পরিবর্তন আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের মাঝে স্বর ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে বসো। তারপর স্বর ধ্বনির পরিবর্তনটা কি, স্বর ধ্বনির পরিবর্তন স্বর ধ্বনির পরিবর্তন স্বর ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝায়? প্রথম বর্ণটি যদি স্বর ধ্বনির হয়, প্রথম বর্ণটি যদি স্বর ধ্বনি দিয়ে গঠিত হয়, সেই ধ্বনি পরিবর্তনকে স্বর ধ্বনি পরিবর্তন বলে, স্বর ধ্বনির পরিবর্তন বলে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার উদাহরণ দিয়ে বুঝে নিই। আবার স্বর ধ্বনি পরিবর্তন কি কিভাবে হয়, অপিনীতি, অবিশ্রুতি, সমীকরণ, স্বর ধ্বনি পরিবর্তন, হ্যাঁ। এবার স্বর শব্দটি থাকলে ধ্বনি পরিবর্তন হয়, স্বর শব্দটি থাকলে। শিক্ষার্থীরা এবার দেখো, স্বর শব্দটি থাকলে ধ্বনির পরিবর্তন কিভাবে হয়? স্বরাগম, স্বরলু, স্বরশব্দটি। তাহলে আমরা স্বরাগমটা বুঝবো, স্বরলু বুঝবো, স্বরশব্দটিটা বুঝবো। শিক্ষার্থীরা, স্বরাগমটা কি?
স্বরাগম, যেমন আদি, তারপরে আছে মধ্য, তারপরে আছে অন্ত। শিক্ষার্থীরা এইদিকে তাকাও, আদি যেমন স্কুল, স্কুল স্কুল থেকে এসে উচ্চারণ স্কুল, তাহলে এই যে রস্বই, এই রস্বই অক্ষরটা সর্বর্ণ, সর্বর্ণের আগমন করছে। এই যে রস্বই আমরা স্বরাগমে তিন নিয়মে আমরা দেখতে পাই যে স্বরবর্ণের আগমন ঘটে ধ্বনির পরিবর্তনে। যেমন স্কুল, স্কুলে উচ্চারণ করলাম স্কুল, এই যে ইস রস্বই, এই রস্বইটা হলো স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণের আগমন করছে এই উচ্চারণে। তাহলে দেখা গেল এই স্বরাগমের মাধ্যমে ধ্বনির পরিবর্তন হয়। শিক্ষার্থীরা এবার আমি যেটুকু বুঝবো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমটা হচ্ছে যেমন রত্ন, মধ্য স্বরাগমটা হচ্ছে কি ধরো গ্রাম, গ্রাম থেকে কি আসলো গেরাম, গ্রাম থেকে গেরাম। এই যে মধ্য বর্ণের সাথে হ্যাঁ আ স্বরধ্বনি উচ্চারিত হয়েছে গ্রাম গেরাম, তাহলে এটা হলো মধ্য স্বরাগম। শিক্ষার্থীরা কিছু বোঝা যায়? তাহলে স্বরাগমটা হলো মানে স্বরবর্ণের আগমন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের আগমন। তাহলে এই যে আদি হলো মানে পূর্বে আগমন হইলো, মধ্য হলো শব্দের মাঝখানে আগমন করছে, এবার অন্ত, অন্ত মানে শেষ। শেষের আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যেমন বেঞ্চ, বেঞ্চ থেকে হলো বেঞ্চি, এই বেঞ্চ শব্দ থেকে আসলো কি বেঞ্চি। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ স্বরাগম মানে স্বরবর্ণের আগমন, আগমন বা স্বরবর্ণের রূপের আগমন? যেমন আদি, আদি হলো প্রথমে আগমন, স্কুল থেকে হলো স্কুল, আর মধ্য স্বরাগম হলো গ্রাম থেকে গেরাম, তাহলে মাঝখানে আগমন করছে। অন্ত স্বরাগম হলো শেষের দিকে বেঞ্চ থেকে বেঞ্চি রস্বইকারের আগমন হয়েছে। তাহলে ক্লিয়ার বোঝা যায় স্বরাগম তিন ধরনের, আদি মধ্য অন্ত। তাহলে এই যে স্বরবর্ণের আগমন এটাকে বলে আদি স্বরাগম। শিক্ষার্থীরা এবার আমরা স্বর লুপে যাব, স্বর লুপটা হলো এইভাবে লুপ পাবে, স্বরবর্ণের লুপ, স্বরবর্ণের লুপ পাবে হলো স্বর লুপ, স্বর লুপ। তাহলে স্বর লুপ হলো আদি মধ্য অন্ত, আদি মধ্য অন্ত। যেমন অলাবু, অলাবু থেকে হলো লাবু, এই লাবু শব্দের অর্থ হচ্ছে লাউ, তাহলে অলাবু, অলাবুর স্বরবর্ণের স্বরেও বাদ গেছে দেখে এই স্বর লুপ বাদ যাওয়া, তার মানে এটা উজ্জ হয়ে গেল, তাহলে অলাবু থেকে লাবু, এটা হলো আদি স্বরলুপ। এবার মধ্য স্বরলুপ থেকে আমরা দেখব, মধ্য স্বরলুপ থেকে হইল সুবর্ণ স্বর্ণ, সুবর্ণ স্বর্ণ। শিক্ষার্থীরা মধ্য স্বর, মধ্য স্বরলুপে আমরা দেখতে পাইলাম মাঝখানের বর্ণটা লুপ হয়েছে, সুবর্ণ থেকে হলো স্বর্ণ। আমরা আরেকটা দেখি, অন্ত স্বরবর্ণ, অন্ত আজি, আজ। শিক্ষার্থীরা আজি আজ, তার মানে এই যে আজি মানে এইখানে আছে রস্বইকার,
তাহলে এই হ্রস্বইকারের রূপ হইল এই জায়গায় আজ, আজই শব্দটি হইল আজ। তাহলে স্বর রূপ তিন ধরনের হয়, আদি, আদি মানে পূর্বেরটা রূপ পায়, মধ্য মানে মাঝেরটা রূপ পায়, আর অন্ত, অন্ত মানে শেষেরটা রূপ পায়। শিক্ষার্থীরা তাহলে স্বর রূপ তিন ধরনের, আদি, মধ্য, অন্ত। এবার আমরা চলে যাব স্বর সংগতিতে। এবার কি স্বর সংগতি? স্বর সংগতিতে তো আছে শিক্ষার্থীরা একটু ধৈর্য সহকারে বসো। স্বর সংগতি প্রগত পর্বত মধ্যবর্তী স্বর সংগতি, যেমন প্রগত একটা, তারপরে হলো পরগত, আরেকটা হচ্ছে মধ্যগত, আরেকটা হচ্ছে মধ্যগত। এখন প্রগত মূলু থেকে মূলা, দেশি থেকে দিশি, দিশি আর বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা কি দেখতে পাচ্ছি, স্বর সংগতি ও তিন ধরনের, একটা হলো প্রগত, পরগত, মধ্যগত। স্বর সংগতির ধ্বনির পরিবর্তন, প্রগত হলো মূল, মূল থেকে আসছে মূলা, পরগত মানে পরেরটাতে পরিবর্তন, দেশি, দেশি থেকে আসলো উচ্চারণ বিকৃত হইয়া দিশি, বিকৃত হইয়া উচ্চারণটা কি আসছে দিশি, তারপরে আসছে মধ্যগত মাঝেরটা, যেমন বিলাতি, বিলাতি এটা আসছে লাতি পরিবর্তন হয়ে লিতি, বিলিতি। শিক্ষার্থীরা তাহলে এইভাবে ধ্বনির পরিবর্তন হয় স্বর সংগতি দিয়ে, প্রগত, পরগত আর মধ্যগত। এবার চলে আসবো আমরা অপিনিহিতি। আমরা একটু আগে বলছিলাম ধ্বনি স্বরধ্বনি পরিবর্তনের অপিনিহিতি, তারপরে অবিশ্রুতি, তারপরে অসমীভবন, এই এই রূপে পরিবর্তন হয়। এখন আমরা যেটুকু বুঝবো এইটাকে বলে অপিনিহিতি। শিক্ষার্থীরা ধৈর্য সহকারে শুনুন, অপিনিহিতি যেমন অপিনিহিতি হলো সত্য, সত্য থেকে আসলো সত্য, তারপরে সাধু, সাধু থেকে আসলো সাউ, আজি থেকে আসলো আইস। শিক্ষার্থীরা এই যে অপিনিহিতি, অপিনিহিতিটা কি? অপিনিহিতিটা এইখানে বোঝাচ্ছে যে আমার মূল ধ্বনি, যে মূল ধ্বনির মাঝখানে আরেকটা স্বরবর্ণ কিংবা স্বরবর্ণের রূপ, সংক্ষিপ্ত রূপ চলে আসবে উচ্চারণের মাঝখানে, এইটাই কি বলে ধ্বনির পরিবর্তন। যেমন সৈত্য, তাহলে দৈত্য স্বর রসই তৈজফলা, সৈত্য রসই চলে আসছে, তাহলে স্বরধ্বনি একটা চলে আসছে, এটাকে বলে অপিনিহিতি। অপিনিহিতি তাকেই বলে
যে মূলধ্বনির উচ্চারণে মাঝখানে আরেকটা স্বরধ্বনির উচ্চারণ অথবা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপের উচ্চারণ আসবে তাকেই বলে অপিনিহিতি। সাধু সাও, সাধু সাও, সাও দিল রসু, রসু চলে আসছে। আজি আইজ, এইখানে রসই চলে আসছে, আজি আইজ রসই চলে আসছে। তাহলে এই যে উচ্চারণ, এই যে ধ্বনির পরিবর্তন, এইটা কি বলে? স্বরধ্বনির পরিবর্তনের অপিনিহিতি। এবার আমরা চলে যাব অবিশ্রুতিতে। শিক্ষার্থীরা বন্ধুরা, এবার আমরা যেটুকু বুঝবো স্বরধ্বনির পরিবর্তনের আরেকটা প্রকার, যে অবিশ্রুতি। অবিশ্রুতি, অবিশ্রুতিটা হচ্ছে এরকম, শুনিয়া শুনেন, মাসুয়া মেষ। শিক্ষার্থীরা, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, অবিশ্রুতি, অবিশ্রুতি তাকেই বলে স্বরধ্বনি পরিবর্তনের শুনিয়া। অর্থাৎ অর্থাৎ ক্রিয়া, শব্দের ক্রিয়ারূপে যে সাধুরূপ, এটাকে এইটাকে সংক্ষিপ্ত করে চলিত রূপে চলে আসছে। এইখানে একার, অর্থাৎ স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপে চলে আসছে, শুনিয়া শুনে। তারপরে মাসুয়া, এইখানে নামবাচক শব্দের যে সাধুরূপ, এটাকে চলে আসছে চলিত রূপে, মেছো। মাসুয়া থেকে মেছো, এইখানে ওকার, মেছো ওকারের, এটাতেও অর্থাৎ অর্থাৎ ধ্বনির মূল ধ্বনির পিছনে একবারে সর্বশেষে যদি যদি সর্বশেষে যদি স্বরধ্বনির কিংবা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ চলে আসে তাকেই বলে অবিশ্রুতি। এবং সাধুরূপ থেকে চলিত রূপে চলে আসবে এবং বড় কোনো মূলধ্বনিকে সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করবে, তাহলে এইটাকে বলে অবিশ্রুতি। শুনিয়া শুনে, মাসুয়া মেছো। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব অসমীব বলে। স্বরধ্বনি পরিবর্তনের আরেকটি নিয়ম হচ্ছে অসমীব বন। অসমী ভবন, অসমী ভবনটা কিভাবে হচ্ছে? দপদপা, দপদপা, দপাদপ, দপা দপাদ, টপ টপ, টপা টপ। অসমী ভবন। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা যে মূল ধ্বনি থেকে বিকৃত ধ্বনির যে ইঙ্গিত পেয়েছি, দপ দফা, অর্থাৎ দফা দফ, এইখানে অর্থাৎ মূল ধ্বনির উচ্চারণ বিকৃত হয়ে অন্য আরেকটা অর্থ প্রকাশ করবে। কিন্তু একটা শর্ত হলো যে স্বরধ্বনির, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কিংবা পূর্ণ রূপ চলে আসবে। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ চলে আসলো দপা আকা, টপ টপ টপা টপ, টপ টপ টপা টপ, তাহলে এইটার পরিবর্তন হয়ে চলে আসলো এখানে স্বরধ্বনির যুক্ত সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা কি বুঝলাম? অসমী ভবনেও বিকৃত ধ্বনিটার আর মূল ধ্বনিটার মধ্যে অর্থগত দিক দিয়ে অনেকটা পার্থক্য থাকবে এবং শুনতেও অসমান শোনা যাবে। আর শর্ত হলো যে স্বরধ্বনি, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কিংবা পূর্ণ রূপ এখানে অন্তর্ভুক্ত হবে। এটা প্রথম দিক দিয়েও অন্তর্ভুক্ত হতে পারে,
শেষের দিক দিয়েও অন্তর্ভুক্ত হতে পারে অথবা মধ্যেও অন্তর্ভুক্ত হতে পারে অসমী বর্ণের ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা আমরা স্বর ধ্বনি পরিবর্তনের কি কি নিয়ম শিখলাম, স্বর আগম শিখলাম, স্বর লোপ শিখলাম, স্বর সঙ্গতি শিখলাম, অপিনিয়তি, অবিশ্রুতি, অসমী বর্ণ, এই সমস্ত কারণে গিয়ে স্বর ধ্বনির পরিবর্তন হয়। শিক্ষার্থীরা আজকের ক্লাসে শুধু তোমাদেরকে আমি স্বর ধ্বনির পরিবর্তনটা পাঠ নিয়ে তোমাদেরকে বুঝালাম, আগামী ক্লাসে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা কিভাবে হয় আমি এটা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অনলাইনে ক্লাসগুলো উপভোগ করো। বিভিন্ন ক্লাসে বিভিন্ন অভিজ্ঞ টিচারগণ ক্লাস নিতেছেন অনলাইনে এবং সিসিএস চ্যানেলেও প্রচার হচ্ছে। ছাতক অনলাইন, সুনামগঞ্জ অনলাইন, সিলেট জেলা অনলাইন স্কুলে বিভিন্ন অভিজ্ঞ টিচারগণ ইংলিশ এবং গণিত বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছেন। তোমরা এই ক্লাসগুলো বাসায় বসে উপভোগ করো, দেখো এবং ক্লাস থেকে একটা শেখার জন্য চেষ্টা করো। আমি তোমাদের উন্নতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ, তোমাদের অভিভাবকদেরকে আবারও ধন্যবাদ।